আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ট্রাকে তৈরি অস্থায়ী মঞ্চে বক্তৃতা শেষে যখন নামার প্রস্তুতি নিচ্ছেন ঠিক তখনই শুরু হয় গ্রেনেড হামলা। টার্গেট বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করা। কি হচ্ছে তা বোঝার সঙ্গে সঙ্গে শেখ হাসিনাকে বাঁচাতে তৈরি করা হয় মানব ঢাল। প্রাণ হানান অনেকে, বেঁচে যান শেখ হাসিনা। দলের নেত্রীকে বাঁচাতে মানব ঢাল হিসেবে যারা কাজ করেছেন তাদের অন্যতম মোফাজ্জল হোসেন চৌধুরী, মায়া, বীর বিক্রম। ডিবিসি নিউজের কাছে তুলে ধরেন 18 বছর আগের দুঃসহ সেই স্মৃতি। হানিফ ভাই, আমি নেত্রী, এরপরে গিয়া জলিল ভাই, জিল্লু ভাই, আমার ভাইরে সহ, তারপরে এইভাবে অ্যাকর্ডিংলি এইভাবে সাজা হয়ে গেছে। মিটিং শেষ, তারপর বক্তব্য দিয়ে মাইকটি আমার দিয়ে বলে যে রাস্তার রুটটা বল, কোন দিকে মিছিল যাবি। তা আমি গেলে মাইকটা নিয়ে রুটটা বলি, এর বিরুদ্ধে দৌড়ে গরকি আইসে, এত বড় মিছিল মিটিং চললা আমি আসতে পারি নাই, দেরি হয়ে গেছে, আমার প্লিজ আমার একটা ছবি তোলার সুযোগ করে দেন। 18 বছর শেষে 19 বছরের শুরু, তারপরেও এখনও স্পষ্ট অনেক কিছু। জলি ভাইয়ের সঙ্গে কথা বললাম, জলি ভাই কী করা যায় এখন, ওরা তো মুক্তাঙ্গনে পারমিশন দেয়নি, আমাদের সব করতে হবে ইয়ের জন্য। কয়ে ঠিক আছে, পার্টি উৎসব করো আমরা। আপাতত বলছে যে অনেক 3 টন ট্রাক না, 7 টনই ইন্টারডিস্ট্রিয়ার একটা ট্রাক নিতে হইব আমাদের। ওই যুবলীগ অফিস থেকে একটা ট্রাক, একটা টেবিল তুলে দেয় দিতে হবে মঞ্চে আছে দিল। সমাবেশটি ছিল তৎকালীন চার দলীয় জোট সরকারের সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে। হঠাৎ বিস্ফোরণ, হামলা, হতবাক বনে যান নেতাকর্মীরা। আমার তো খেয়াল আছে যে আমি এখান থেকে শুধু বলছি, এখান থেকে জিপি হইয়া শহীদ মিনার প্রেস ক্লাব দিয়া শহীদ মিনার কিন্তু বলতে পারি নাই, এর ভিতরে একটা একটা গ্র্যান্ড একটা বড় আওয়াজ, ধুম করে আওয়াজ। সমাবেশ স্থল মুহূর্তেই বিভৎস, মৃত্যুপুরি, লক্ষ্য শেখ হাসিনার নিরাপত্তা। তারপর তো নিয়ে আমরা, আমি হানিফ ভাই আরও কয়েকজন ছিল, আমরা উপরে এরকম শুয়ে পড়ছি, আবার নিজেদের ঢুকছে না চশমাটা, হাতে ইয়াতে হয়ে গেছে, পড়ে গেছে চশমা থেকে, হাতে এসে চশমাটা করছে আর ধরো জোরে জোরে দোয়া পড়তেছে। প্রায় 13-14টার মতো গ্রেনেড থ্রো করছে, 12টার মধ্যে 11টার মধ্যে বাস্ট হয়েছে, আর 2-3টা পয়লা ছিল সেখানে। একটু থামা পরে আপারে টান দিয়ে আবার উইকেন থেকে বাইর করছি, যে আমি মনে করছি আমি মা, একজন মায়া মারা গেলে এমন লক্ষ্য মায়া মারা গেলে কিছু আসে যায় না, শেখ হাসিনাকে বাঁচাতেই হবে। এত কিছুর পরেও শেখ হাসিনার আতঙ্কিত চোখ খুঁজে ফিরছিল দলীয় নেতাকর্মীদের। আজ প্রথম গ্রেনেডটা যেটা পড়ছে ওইটা কিন্তু ওটি ওই ওই প্রথম চাকার মধ্যে পড়ছে, ওইখানে যে মাহবুব নেত্রী যে সিকিউরিটি ছিল ওই ওইখানে গ্রেনেড আইসার বুকের মধ্যে পড়ছে, ওইখানেই মারা গেছে। তো ওঠাইতে যাম এমন আবার তাকে যে বাদ বাইরে দিই, এরকম ডান দিক তাকাই দেয় যে সব লাশ রক্ত, মানে ইয়ে স্যান্ডেল আর রক্ত, একজন গায়ে একটা পরে দিছে, হইলে আপনার না গাড়িতে উঠুন, সে গাড়িতে উঠবি না, ধাক্কা দিয়েছে না, আমি দেখিয়ে নিয়ে যে নেত্রী আইবি আপনার সরকার কারা এনে পরে দিছে দেখ। মোফাজ্জল হোসেন চৌধুরী, মায়া এখনও অপেক্ষায় রয়েছেন এই নৃশংস হামলার কলাকুশলীদের বিচারের। খালেদা জিয়া, হাওয়া ভবন, তারেক জিয়া, এই যে বাবর টাবরে মিলিয়া একটা একদম সুনির্দিষ্ট পরিকল্পনা করে এই হত্যাকাণ্ডটা চালিয়েছে আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের যে নেতৃত্ব দিবে তাদেরকে শেষ করার জন্য। যার মূল পরিকল্পনাকারী, ষড়যন্ত্রকারী, কুশলী যারা ছিলেন তারা কিন্তু ধরা ছোঁয়া বাইরে রয়ে গেছে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।